আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নিউ টাউনের গৌরাঙ্গনগর বাজারে ভিড় সামলাতে এবার লাঠি হাতে বাজারে নামলো মহিলা বাহিনী। মাস্ক ছাড়া বাজার করতে আসলে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে, দূরত্ব বজায় না রাখলে সামগ্রী বিক্রি করতে নিষেধ করা হচ্ছে বিক্রেতাদের। লকডাউন অমান্য করে নিউ টাউনের গৌরাঙ্গনগর বাজারে আমরা দেখিয়েছি পুলিশের নিষেধাজ্ঞাকে অমান্য করেই কিভাবে চলছে দেদার বেচাকেনা। এই বাজারের ভিড় হঠাতে বারবার পুলিশ মাইক নিয়ে ঘোষণা করেছে, এমনকি লাঠিচার্জও করেছে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বারবার নিয়ন্ত্রণ করতে অনুরোধ করেছে ক্রেতা ও বিক্রেতাদের কাছে। তারপরও একই ছবি দেখা যাচ্ছে নিউ টাউনের গৌরাঙ্গনগর বাজারের। আজ তাই বাজার নিয়ন্ত্রণ করতে লাঠি হাতে মাঠে নামেন এলাকার মহিলা বাহিনী। এলাকার মহিলা বাহিনীর কড়া বার্তা, মাস্ক ছাড়া বাজার করতে আসবেন না, যারা আসছেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, দূরত্ব বজায় না রাখলে সামগ্রী বিক্রি করতেও নিষেধ করা হচ্ছে বিক্রেতাদের। আমরা গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের বাজার নিয়ন্ত্রণ করে শিবমন্দির বাজার কমিটির পক্ষ থেকে আমরা মহিলা সম্প্রদায় সবাই বাজারকে নিয়ন্ত্রণ করছি, যাতে সবাই সুস্থভাবে মাল নিতে পারে বা মাস্কবিহীন যেন বাজারে না আসে, সেই ব্যবস্থা আমরা এখানে মহিলারা মিলে সবাই একতা হয়ে চেষ্টা করছি। আমাদের এটা এলাকার লাঠি হাতে যারা কথা শুনছে না তাদেরকে যাতে ইয়ে করতে হয়, সাইকেল বাইক যারা নিয়ে আসে তাদেরকে বের করে দেওয়ার জন্য আমরা এই লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছি। আপনার নাম? আমার নাম মাধুরী বিশ্বাস। আপনারা বাজারে আপনারা মহিলারা আজকে দেখলাম উদ্বুদ্ধ হয়েছেন, কেন? আমরা এই বাজারটা চালানোর জন্য উদ্বুদ্ধ হয়েছি, পাবলিক তো শুনছে না আমাদের কথা, তার জন্য আমরা এই বাজারটা যেভাবে রাখা যায় আমরা তার জন্য উদ্যোগ হয়ে এই রাস্তায় নেমেছি। কি করছেন সকাল থেকে? এই যে জনগণকে হলো মাস্ক পরা, স্যানিটাইজ দেওয়া, তারপর হলো একসঙ্গে ভিড় না জমানো, সব দূরত্ব বজায় রেখে মাল কেনা, এর জন্য আমরা ডিউটি করছি। লাঠি হাতে লাঠি এই যে পাবলিক শুনছে না তার জন্য আমরা ফাঁকাল করার জন্য লাঠিটা আমাদের ব্যবহার করতে হচ্ছে। আমরা এলাকার বাসিন্দা হলো সব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।